हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। सबाई केमन आछेन? वेलकम टू माय चैनल। तो आज के आपनादेर साथे शेयर करछि आमार चैनलेर नतून आरो एकटी रेसिपी। आर आजकेर रेसिपी हलो डोनाट। आर डोनाट किन्तु बाच्चादेर खुबई पछन्दर एकटी खाबार एबं आमरा बड़राओ किन्तु खूब पछन्द करी। तो चलुन खूब सहजे डोनाट रेसिपिटा आपनादेर साथे शेयर करी। तो एखाने आमि 2 कप परिमाणेर मतो ময়দা নিয়ে নিচ্ছি। তো ময়দাটাকে ভালোভাবে আমি চেলে তারপরে নিয়েছি, আপনারা চাইলে এভাবেও নিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের মতো চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, কারণ সবাই তো আর এক না, কেউ কম কেউ বেশি একটু মিষ্টি খান। তো আমি আমার পছন্দ মতো দিয়েছি হাফ কাপ পরিমাণে। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, এটা হবে হাফ চা চামচ পরিমাণের মতো। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ইস্ট। তো ইস্ট আমি দিচ্ছি প্রায় 1.5 চা চামচের উপরে, একটু বেশি করে দিয়ে দিচ্ছি আমি, যেহেতু এখানে ময়দার পরিমাণ 2 কাপের মতো, এর জন্য 1.5 চা চামচের চাইতে একটু বেশি দিয়েছি আমি এখানে ইস্ট। তো আমি ইনস্ট্যান্ট ইস্টটা ব্যবহার করেছি। এই ইস্টটা খুবই কার্যকর এবং খুব তাড়াতাড়ি কাজ করে। তো সবগুলো উপকরণ এভাবে দিয়ে আমি একটু মিক্স করে নেব হাত দিয়ে ভালোভাবে। আপনি চাইলে আপনার চামচ অথবা যে কোনো কিছু দিয়ে মিক্স করে নিতে পারেন, কারণ হাত দিয়ে মিক্স করলে সবচেয়ে ভালো হয় জিনিসটা। তো এইভাবে করে আমি আস্তে আস্তে সবগুলো ময়দা চিনি এবং লবণ মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণের মতো সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন, মেল্টেড বাটারটা দিতে পারেন। তো আমি এখানে সয়াবিন তেল দিচ্ছি। তো এইভাবে করে আমি মিক্স করে দেখছিলাম হচ্ছিল কি না, এর জন্য এখনও হয়নি। তো আমি আরও একটু ভালোভাবে মিক্স করে নেব ইয়েটাকে। তো মিক্স করার পর আমি এখানে আস্তে আস্তে হালকা গরম কুসুম দুধ দিয়ে দিচ্ছি, হালকা গরমের। তো এই দুধটা দিয়ে আমি আস্তে আস্তে করে এই ডোটা বানিয়ে নিব। আর দুধের পরিমাণটা আমরা আস্তে আস্তেই দিব, কারণ লিকুইড যেহেতু বেশি দিলে মানে একটু এটার ইয়ে হয়ে যেতে পারে, পাতলা হয়ে যেতে পারে, এর জন্য আমরা আস্তে আস্তে দিয়ে এটাকে মিক্স করতে হবে। একটু দিয়ে দিয়ে তারপরে আবার দিব। এভাবে দিয়ে দিয়ে আমি এটাকে একটা ডো বানিয়ে নিব, একদম সফট একটা ডো, একদম বেশি নরমও না একদম শক্তও না। তো এইভাবে করে ভালোভাবে, আর আপনারা সবসময় একটা বড় পাত্র নিয়ে এই কাজটা করবেন। আমার পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছে ময়দার পরিমাণের চাইতে, এর জন্য আমার একটু আনইজি ফিল করতেছিলাম। তো যাই হোক, এভাবে করে আমি ভালোভাবে এটাকে ময়ন করে নিচ্ছি। আর আপনারা অবশ্যই মনে রাখবেন, যে কোনো ব্রেড অথবা রুটি বা পিজা যখনই বানাবেন সেম ওয়েতেই বানাতে পারেন। এখানে চাইলে আপনারা একটা ডিমও অ্যাড করতে পারেন। তো ডোনাট পিজা সবই ডোয়ের একই জিনিস লাগে। তো এখানে আমি কিন্তু ভালো করে এটাকে ময়ন করে নিছি প্রায় 10 মিনিটের মতো। ময়ন করে নেওয়ার পর এইরকম সফট একটা ডো হয়েছে। এখন আমরা এটাকে রেখে দিব একটা গরম স্থানে 1 ঘন্টার জন্য রেস্টে। 1 ঘন্টা পরে আবার আমরা এটাকে দেখব। তারপরে আমরা 1 ঘন্টা পরেই ডোনাট বানাতে পারবো, যেহেতু এটা এখনও অ্যাক্টিভ হয় নাই ইস্টটা। ইস্টটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু একদম এটা ফুলে ডাবল হয়ে যাবে। তো আমি এই পাত্রটাতে রেখে দিব ঢেকে, একটা পুটিন বাটিতে আমি রেখে দিব। আপনারা চাইলে ওভেনে মানে বন্ধ করা ওভেনের ভিতরে রাখতে পারেন এটা 1 ঘন্টার জন্য। তা আমি রাখবো 2 চুলার মাঝখানে, কারণ আমি যেহেতু দুপুরে রান্না করেছি চুলাটা এখনও অনেক গরম। আর চুলার দুই চুলার মাঝখানে রাখলে, আগুনের উপরে না মাঝখানে একটু জায়গা থাকে, ওই জায়গাটাতে যদি এটা রাখি তাহলে দেখা যাবে এটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। তো এইভাবে করে আমি গোল শেপ দিয়ে নিয়েছি একটা। শেপ দিয়ে নেওয়ার পর এইভাবে একটু বাটিটাতে তেল দিয়ে তারপরে নিচ্ছে, যেন পাটিটাতে আটকে না যায়, যেহেতু একটা ডোটা একদম সফট আর স্টিকি, লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি, এর জন্য আমি একটু তেল দিয়ে নিলাম। তো 1 ঘন্টা পর আমি চলে আসছি। আর 1 ঘন্টা পরে এটার অবস্থা আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটার ভিতরে কী পরিমাণ বাতাস জমছে, মানে ইস্টার কী পরিমাণ অ্যাক্টিভ হয়েছে। আর এই অ্যাক্টিভ হওয়া ইস্টার যখন অ্যাক্টিভ হয় তখন এটা দেখতে আসলে খুবই সুন্দর লাগে, একটা বাবলের মতো লাগে, বেলুনের মতো। তো আমি এভাবে চেপে চেপে বাতাসটাকে বের করে নিচ্ছি এবং এটাকে ঢেলে নিব। আমি একটা
আমি কিচেন টাইলসের উপরে নিয়ে নিচ্ছি। আমি যেহেতু এই জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আপনারা চাইলে বেলুন ফ্রিতে নিয়ে নিতে পারেন যেটাতে রুটি বানানো হয়। তো একটু বড় জায়গা হলে ভালো হয় ময়ান করতে। তো এটা আমি ভালোভাবে ময়ান করে নিব আরও 5-6 মিনিটের মতো, যেহেতু আমি এটা রেস্টে রাখার আগে আরও 10 মিনিট ময়ান করে নিয়েছিলাম। এতে কি হবে, ডোনাটটা খুবই সফট হবে। এবং আপনি যদি পিজা বানাতে চান তাহলে এই ডোটা দিয়ে পিজা বানালে খুবই সফট একটা পিজা হবে। এবং আপনি এটা দিয়ে ব্রেডও বানাতে পারেন। এই অনেকগুলো জিনিস বানানো যাবে আপনারা যদি এই ডোটা ভালোভাবে ময়ান করে নেন, ভালোভাবে অ্যাক্টিভ হয়, তাহলে কিন্তু সব জিনিসই বানানো যাবে। এটা দিয়ে আপনি খুব মজার বন বানাতে পারেন বা ব্রেড বানাতে পারেন, অথবা কী বলে রোল ব্রেড বানাতে পারেন। তো আমি দুই হাত দিয়ে নিয়েছি, আমি হাত আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এবং ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এবং এটা দিয়ে আপনারা না কাটলেও চলবে, যেহেতু এটা ডোনাট বানাবো, আমি কেটে কেটেই বানাতে হবে। বড় একটা রুটি বানিয়ে নিলেই হয়ে যাবে, আমরা কেটে কেটে নিলে ভালো হবে। তো এইভাবে করে আমি এক এক পিস লেচি নিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু মানে স্টিকি, এটা খুবই স্টিকি, লেগে যায় ইয়েতে টাইলসে। তো এইভাবে আমি এখন একটা রুটির মতো বানিয়ে নিব, একটু মোটা সাইজের রুটি, যেটা পিজাতে যেই পরিমাণ মোটা রাখে ওই রকম মোটা করেই আমি বেলে নিব। এবং এটাকে আস্তে আস্তে করে কেটে নিব বিভিন্ন শেপে। আপনাদের কাছে যদি কুকিজ কাটার থাকে তাহলে কুকিজ কাটার দিয়ে কেটে নিতে পারেন, তা আমার কাছে আছে যেহেতু আমি এখন কুকিজ কাটার দিয়ে কেটে নিব। আর ডোনাটটা কিন্তু আপনাদের ইচ্ছা মতো বানাবেন, যারা বাচ্চারা যেই শেপে পছন্দ করে সেই শেপেই বানিয়ে নেবেন। তা আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিবেন, এবং যেন আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সেই নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান। আর আরেকটা কথা হলো, আমার চ্যানেলে যারা নতুন আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা পুরনো আমাকে সাপোর্ট করছেন এই পর্যন্ত নিয়ে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গোল শেপটা যেটা কুকিজ কাটারে এটা খুবই ছোট, এটার মতোই আছে স্টার শেপের মতো, কিন্তু কাটার পরে দেখা যায় আরও ছোট হয়ে যাচ্ছে। এর জন্য আমি এরকম একটা ললিপপের যে বক্স, ওই বক্সটা নিয়ে নিয়েছি সাদা। আর এটি হলো, এগুলো হলো কুকিজ কাটার। আর এগুলো দিয়ে আমার বাচ্চারা বলতেছে এগুলো দিয়ে কাটার জন্য, তো ওদের জন্য যেহেতু বানাচ্ছি তো ওদের ইচ্ছা মতোই আমি বানিয়ে দিচ্ছি। তো সবগুলো কুকিজ কাটার দিয়ে আমি কেটে নিব এভাবে একটু মোটা মোটা করে। আর এভাবে করে আমি একটা ট্রেতে রেখে দিব, কারণ এটা বানানোর পর কিন্তু সাথে সাথে বানালে ভালো হবে না। এই সবগুলো ডোনাট আমি এভাবে কেটে কেটে রেখে দিচ্ছি, আর কী পরিমাণ মোটা রাখছে এটা আপনারা দেখে বুঝতে পারবেন, আমি বলে বোঝাতে পারবো না। তো এত স্টিকি যে লেগেই যায়, শুধু লেগেই যায়, তারপর একটু সাবধানতা অবলম্বন করে আমাদেরকে করতে হবে, যেহেতু বাচ্চাদের পছন্দের খাবার, অবশ্যই বাচ্চাদেরকে ঘরে বানানো খাবার খাওয়ানোই উচিত। তো আমি চেষ্টা করি যতটুকু পারি বাচ্চাদেরকে খুশি রাখার জন্য, বাচ্চাদের ফেভারিট জিনিসগুলো বানিয়ে বানিয়ে খাওয়ানোর জন্য। তো এইভাবে করে আমি আরও একটু দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে আমি কুকিজ কাটারগুলো দিয়ে কেটে নিচ্ছি। তো এই যে আমি স্টার শেপের আরও একটি ডোনাট কেটে নিচ্ছি, আপনারা চাইলে এটার ভিতরেও কিন্তু একটু ছোট্ট করে গোল করে দিতে পারেন, তা আমার ইচ্ছা নাই এভাবে গোল করে দেওয়ার, স্টারটাই রাখবো পুরোটা। তো এইভাবে করে আমি সবগুলো ডোনাট কেটে নিয়েছি এবং একসাথে সবগুলো বানিয়ে তারপর আমি এটাকে রেখে দিব 10 মিনিট পর্যন্ত। তো এইভাবে আমি গোল গোল শেপেরটাও আবার কেটে নিচ্ছি। তো এইভাবে গোলটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর বাকি যেই কাটাগুলো অবশিষ্ট আছে ওইগুলো আবার আমরা আরও বানাতে পারবো। তো এইভাবে আমি অনেকগুলো, 2 কাপ দিয়ে প্রায় অনেকগুলো ডোনাট বানাইছি। আসলে আমি কাউন্ট করে রাখি নাই কয়টা বানাইছিলাম, আমি একদিকে ভাজছিলাম আরেকদিকে বাচ্চারা খেয়ে ফেলতেছিল, এর জন্য আসলে কাউন্টও করা হয়নি। তো এইভাবে করে আমি সবগুলো 2টা ট্রেতে বানিয়ে নিচ্ছি। বানিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিব, 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব এটাকে রেস্টে। আবারও একটা যে কোনো একটা কিচেন টাওয়াল অথবা আপনাদের পরিষ্কার যে কোনো কাপড় দিয়ে এটাকে ঢেকে 10 বা 15 মিনিটের মতো রেখে দিতে পারেন।
এরপর দেখা যাবে এটা আবারও ফুলে ডবল হয়ে গিয়েছে, এই যে একদম ফুলে ভটা ভটা হয়ে গিয়েছে। আর এখন ভাজলে এটা আরও ফুলে যাবে। তো চলুন এখন আমরা ভাজার প্রসেসিংয়ে চলে যাই। আর আমার এই ভিডিওটা কিন্তু আপনারা সবাই দেখবেন, যদি দেখে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন, আর যাদের ভালো লাগবে অবশ্যই একবার রেসিপিটা করে দেখবেন কেমন লাগে। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়েছি। এইরকম মানে চ্যাপ্টা সাইজের একটু ফ্রাই প্যান বা কড়াই নিলে ভালো হয় ভাজার জন্য। আর আমি এইভাবে এই পরিমাণে তেল নিচ্ছি যেন একবারে ডুবো তেলও না একবারে আবার কমও না। তো এই পরিমাণে তেল নিয়ে এটাকে আস্তে আস্তে একদম মিডিয়ামও বলবো না, একদম লো হিটে ভাজতে হবে। তেলটা যখন গরম হবে, গরম হওয়ার পরে আস্তে আস্তে একদম ভাজতে হবে, আর না হলে যদি হাই হিট হয় বা মিডিয়াম হিটও হয় তা দেখা যাবে যে ডোনারটা পুড়ে গিয়েছে, উপর দিয়ে কালার চলে আসছে বাট ভিতর দিয়ে এটার কাঁচা রয়ে গেছে। তো এখন কিন্তু একটা একটা করে আমি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন, আর এটা কেমন ভাজতেছি সেটাও দেখতে পারতেছেন। তেলের যে বলকটা বা বুদবুদ যে উঠতেছে ওইটা দেখে বুঝতে পারছেন কী পরিমাণে আমি চুলার আঁচটা রেখেছি। তো এই যে একটা পিঠ হয়ে গিয়েছে ডোনাটের, আরও একটা পিঠ হবে। এইভাবে আমি সবগুলো ডোনাট এভাবে ভেজে নিলে এত সুন্দর লাগছিল। আর তারপর আপনারা আপনাদের ইচ্ছা মতো ডেকোরেশন করে নেবেন ডোনাট দিয়ে, চকলেট দিয়ে, সাদা বা ব্রাউন কালারের চকলেট দিয়ে, যেভাবে ইচ্ছা সেভাবে। আর তার উপরে ছেড়ে দিবেন স্প্রিঙ্কলস। তো সবগুলো এভাবে আমি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন, কালারটা কত সুন্দর চলে আসছে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে ডোনাটের কালার। তো এইভাবে করে ভেজে আপনারা তারপর চকলেটের সাথে চকলেট দিয়ে এটাকে ডেকোরেশন করে নেবেন। তা আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে আমার হাতের এই ডোনাট রেসিপিটা, ওদের জন্য আমি কয়েকদিন পরপরই তৈরি করি এই ডোনাট। তো এই তো হয়ে গেল আমার ফাইনাল ডোনাট। আমি আসলে ডেকোরেশন করার আগে বাচ্চারা খেয়ে নিচ্ছিল, তো এর জন্য আর ডেকোরেশন করা হয় না। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডেকোরেশন করে নেবেন। আসসালামু